যে কোনো ফ্যাসিস্ট কোন একটা দলের জন্য না, গোটা জাতির জন্য অভিশাপ। শেখ হাসিনা সেই অভিশাপে পরিণত হয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তির মধ্যে ফেলেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কুয়াকাটার পর্যটন কেন্দ্র হিসাবে, সাগরকন্যা হিসাবে খ্যাত এবং ব্যবসায়ীদের একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিত। আজকের এই বাউফল, এই এলাকার যারা বাউফলের ব্যবসায়ী সম্মানিত আমার প্রিয় এলাকাবাসী, তাদেরকে নিয়ে এই সুধী সমাবেশ, ব্যবসায়ী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার একান্ত সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ব্যবসার সবচেয়ে বড় পুঁজি হিসাবে দুনিয়ার মানুষ মনে করে টাকা, আর প্রিয়নবী মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় পুঁজি ছিল কি? সততা। তার কাছে কিছুই ছিল না, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সকল সম্পত্তি শুধু এই সততার কারণে, দক্ষতার কারণে তার হাতে তুলে দিয়েছিলেন। আজকে আপনারাও যদি সততা এবং দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন, তাহলে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো গোটা দুনিয়ার অর্থ আমাদের কাছে আসতে বাধ্য ইনশাআল্লাহ। তার প্রমাণ কি আমরা রাখতে পারছি না পারি নাই? মানুষ সুদ ছাড়া ব্যাংক চলতে পারে এটা কল্পনাও করতে পারতো না বাংলাদেশে। সেই সুদমুক্ত একটা ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষকে সুদ থেকে বাঁচার বাঁচার রাস্তা তৈরি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং যে সুদ থেকে আমরা মানুষকে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে একটা সুদমুক্ত রাস্তা তাদেরকে বের করে দিতে পেরেছি, আমরা আশা করি আগামী দিনে দুর্নীতিমুক্ত একটা রাস্তাও আমরা বাংলাদেশে তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ। সাদা মুক্ত একটা রাস্তাও আমরা বের করে দিতে পারবো ইনশাআল্লাহ। দখলদার মুক্ত একটা রাস্তাও আমরা বের করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের বহু চেষ্টা করেছে, আমাদের শহীদ মীর কাসিম আলী মিন্টুকে ফাঁসি দিয়েছে, আমাদের নিজামী ভাইকে ফাঁসি দিয়ে মনে করছে সততাকে হত্যা করা যাবে, মীর কাসিম আলী মিন্টু ভাইকে হত্যা করে ফাঁসি দিয়ে মনে করেছিল এই সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার রাস্তা ধ্বংস করে দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ তারা আমাদের ব্যক্তিদেরকে হত্যা করতে পারছে, কিন্তু আমাদের আদর্শকে তারা হত্যা করতে পারে নাই, আমাদের সততাকে তারা হত্যা করতে পারে নাই। আমাদের সততাকে তারা ভয় করত, আমাদের আদর্শকে তারা ভয় করত, এবং এটাকেই তারা সবচেয়ে আমাদের প্রতিযোগিতা মনে করে। এই ভয় থেকেই তারা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছে, আর আল্লাহ তাআলার ফয়সালা এবং জনগণের ভালোবাসা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আরো কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যদি এই সততা, আদর্শ, দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কয়েক গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেওয়ার নজির আমাদেরকে যে স্থাপন করেছেন, আপনারাও যদি ব্যবসার ক্ষেত্রে সততা এবং দক্ষতার নজির রাখতে পারেন, আল্লাহ আপনাদেরকেও কয়েকশো গুণ বাড়িয়ে দিতে পারেন না পারেন না? তাহলে আমরা সততা এবং দক্ষতার সাথে ব্যবসা করতে পারবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের এই আস্থা ইতিমধ্যে তৈরি হয়েছে। সুতরাং আপনারা শুধু ব্যবসা পরিচালনা করে এখন ক্ষান্ত থাকলে হবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে তিনি ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেছেন। চাচা আবু তালেবের সাথে তিনি ব্যবসায় বের হয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুলও করেন নাই, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং আদর্শের কাছে তিনি তার সমস্ত সম্পদ তুলে দিয়েছেন। আজকে আপনাদের নিশ্চয়ই খেয়াল করার কথা যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াতি মিশনকে সামনে রেখে আমরা গোটা বাংলাদেশে ইতিমধ্যে ইসলাম, ইসলামী আন্দোলন এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের একটা ভিত্তি ইতিমধ্যে আমরা তৈরি করতে আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিভাবে তৈরি করে দিয়েছিলেন? যিনি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, যিনি আমাদের আদর্শিক প্রতিপক্ষ, সততার প্রতিপক্ষ, দক্ষতা, যোগ্যতার প্রতিপক্ষ, ন্যায় নিষ্ঠার প্রতিপক্ষ, সেও মনে করে বাংলাদেশকে, তার প্রতিষ্ঠানকে, তার ব্যবসা বাণিজ্যকে সৎ এবং ন্যায় নিষ্ঠার সাথে পরিচালনা করতে হলে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া পরিচালনা করা সম্ভব না। সেই জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠান, কিন্তু অ্যাকাউন্টেন্ট খোঁজে কার কাছে? জামাতের কাছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠান, কিন্তু অ্যাকাউন্টেন্ট খোঁজে ওই ওখানকার ম্যানেজার খোঁজে জামাত ইসলামীর কাছে। এটাতে এখন মজা করে কেউ কেউ বলেন, করে আওয়ামী লীগ মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে খুঁজে কার কাছে? জামাত ইসলামীর কাছে, শিবিরের কাছে। কয় যে ভাই পাঁচক তো নামাজ পড়া, শিবির অনেক সময় বলে অনেক সময় বলে না, কয় যে পাঁচক তো নামাজ পড়ে, বিড়ি খায় না, সিগারেট খায় না, কোরআন হাদিস পড়ে, এরকম একটা ছেলে দিও, কারণ বাবা আমি তো কিছু জীবনে করতে পারি নাই, আমার মেয়েটা অন্তত ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারলে আমার কিছুটা কাফফারা আদায় হবে। এই কথাটা এখন বাংলাদেশে প্রচলিত এবং প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। এ কারণেই তারা আমাদেরকে জেল, জুলুম, নির্যাতন, মামলা, হামলা দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের মধ্যে ভালোবাসা প্রতিষ্ঠিত করে দিয়েছে, কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছে। সুতরাং আজকে এখানে যারা আছেন, আপনারা ব্যবসা করে শুধু দুনিয়ায় ভালো থাকবেন না, যদি ভালোভাবে সততার সাথে, দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন,
তাহলে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এই কুয়াকাটার পর্যটন কেন্দ্র বিগত 15-16 বছরে যারা এটাকে ধ্বংস করেছে, আমরা এই যে জামাত নেতৃবৃন্দ এখানে আছেন, এখানকার জনপ্রিয় নেতা মাওলানা আব্দুল মান্নান কাইয়ুম ভাই, তিনি সহ যারা নেতৃবৃন্দ আছেন, আমি বিশ্বাস করি আপনাদের পাশে থেকে আগামী দিনে সরকারের পক্ষ থেকে যে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেরকম একটা সরকার তৈরি করব যারা ব্যবসা বান্ধব সরকার হবে। বিগত 16 বছরে আমাদেরকে গান শোনানো হয়েছে, গান মানে শুনাইতে শুনাইতে আমাদের কান জ্বালাপালা করে দেওয়া হয়েছে। কিসের মডেল? উন্নয়নের রোল মডেল। আসলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে স্থান পেয়েছে দুর্নীতির রোল মডেল, চাঁদাবাজের রোল মডেল, দখলদারের রোল মডেল। দখল করতে করতে তারা এমন হয়েছে যে জামাত ইসলামী ছাত্র শিবিরে দখল করা শেষ করে তারা নিজে তারটা নিজেরাও, এরকম নির্যাতিত কর্মী কুয়াকাটায় আছে না নাই? আপনি ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে ছাত্রলীগ আওয়ামী লীগ করে, কয় যে মাসুদ তোমরা আর কি নির্যাতিত হয়েছো, তোমরা তো খালি তোমাদেরকে চাঁদা দাও, আর আমাদেরকে 10 জায়গায় চাঁদা না দিলে দোকান বন্ধ হয়ে যায়, 10 জায়গায় চাঁদা না দিলে আমাদেরকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। সুতরাং যে কোনো ফ্যাসিস্ট কোন একটা দলের জন্য না, গোটা জাতির জন্য অভিশাপ। শেখ হাসিনা সেই অভিশাপে পরিণত হয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তির মধ্যে ফেলেছে। আজকে এখানে ব্যবসায়ী যারা আছেন, আমার সম্মানবাসী, আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেকক্ষণ কষ্ট করে এই প্রোগ্রাম সফল করেছেন, প্রোগ্রাম সফল করে আবার যখন পরিশ্রম, আপনারা ক্লান্ত, আপনারা যখন ট্যাগ সেরকম অবস্থায় আবার আমাদের পাশে এসে দাঁড়িয়ে আপনারা সময় দিয়েছেন, আমাদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করেছেন, আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বাউফলের প্রতি সবাই আমাদের ভালোবাসা থাকবে না থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন, কিন্তু মক্কার প্রতি ভালোবাসা ছিল না? ছিল না, শুধু ছিল। আল্লাহ তাআলা নির্দেশ না দিলে, বলছেন হে মক্কা তুমি যদি আল্লাহ তাআলা নির্দেশ না দিত তাহলে মক্কা আমি ছাড়তাম না। আপনাদের মধ্যে কারো কারো কানে এই কথা পৌঁছায় যে শফিকুল ইসলাম মাসুদ তো বড় নেতা, সে বাউফলে না, সে কোথায় ইলেকশন করবে? ঢাকা ইলেকশন করবে। তা আমি বলি যে আমার মাথায় কার সুন্নাত, আমার পাঞ্জাবি কার সুন্নাত, আমার মুখে কার সুন্নাত? সুতরাং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অনুযায়ী আমাকে যদি আল্লাহ তাআলার নির্দেশ কোনোভাবে ওরকম সিদ্ধান্ত না আসে, আসবে না। সুতরাং বাউফল থেকে আমাকে আল্লাহ তাআলার ফয়সালার বাইরে এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না। এটা যারা করে এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নাই। যখন আমাদের এই ভালোবাসা, মানুষের জনগণের দোয়া, জনগণের এই বিরাট বিপ্লব, জনগণের এই বিরাট আকাঙ্ক্ষা যখন আমাদের প্রতি, তখন আর কোনো দিক থেকে কুলাইতে না পাইরা ওই সেই 15-16 বছরের যারা সরকারের দোষর তাদের মধ্য থেকে কেউ কেউ এই কথা কোন প্রচার, এটা প্রচার না, এটা হলো কি অপপ্রচার। তা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির বিরুদ্ধে অপপ্রচার একটা কিসের অংশ? প্রচারেরই। আমাদের ব্যাপারে তারা যত অপপ্রচার করবে আমাদের মধ্যে জনগণের ভালোবাসা আল্লাহ তত পারবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমরা বাউফলবাসী বলেছি, বাউফলের কোনো দল মত নাই, কোনো রাজনীতি নাই। যদি তার সততা থাকে, যদি তার দক্ষতা থাকে, যদি তার দেশপ্রেম থাকে, সে যে দলের হোক তাকে নিয়ে আমরা বাউফল পরিচালনা করবো ইনশাআল্লাহ। এই কথা আবার পুরান কথা স্মরণ করে দিয়ে, বাউফলে আগামী দিনে আর কোন একজন এমপি হবে না, বাউফলে এমপি হবে জনগণের এবং 3.5 লক্ষ মানুষ। আমরা 3.5 লক্ষ মানুষকে এমপি বানাবো সামনে, প্রত্যেকে বাউফলের মালিক হবে, পারবেন ইনশাআল্লাহ। এই স্লোগান নিয়ে এখন থেকে এলাকায় এখানে ব্যবসা করবেন, আর অন্তর থাকবে কোথায়? ভালোবাসা থাকবে কোথায়? থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য এখানে যদি ব্যবসা বাণিজ্যে কোনো অসুবিধা ফিল করেন, এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা আছেন, প্রশাসনে গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলমতের লোকেরা আছেন, সবার সাথে আলোচনা করে আমরা এখানকার এই পর্যটন নগরী হিসাবে, পর্যটন কেন্দ্র হিসাবে কুয়াকাটাকে গোটা বাংলাদেশের মধ্যে শুধু নয় গোটা বিশ্বে এটাকে একটা মডেল হিসেবে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। কোন পর্যটক এসে এখানে যেন মনে না করে যে এখানে ধোকাবাজি আছে, এটা আমরা করব না, করব না। কেউ যেন এসে মনে না করে এখানকার লোকেরা শুধু অসৎ ব্যবসা করে, এটা যেন আমরা কেউ না করি, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আসবে তারা শুধু মেহমান না, তাদেরকে মনে করতে হবে তারা আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে, তাকে আমরা আপ্যায়ন করব, ঠিক আছে ইনশাআল্লাহ। বিগত 15.5 বছরে এই কুয়াকাটা থেকে বহু লোক বহুভাবে অপমানিত, নির্যাতিত, লাঞ্ছিত, মিথ্যা মামলার আসামি হয়ে এখান থেকে গেছে, আর ভবিষ্যতে এখান থেকে আমরা প্রত্যেককে যথাযথ সম্মান মর্যাদা মেহমানদারি করে আমরা এখান থেকে গোটা বিশ্বের কাছে আমাদের কুয়াকাটাকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। কুয়াকাটা শুধু আমাদের পরিবারের বা আমাদের আয় রুটি রুজগির মানে এটা সম্পদ না, এটা হবে আমাদের বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার সম্পদ, পারবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের
সবাইকে অন্তরে অন্তস্থকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা, আমি আপনাদের অনেকের ছোট ভাই, অনেকের সন্তানের মতো, রাজনৈতিকভাবে আপনাদের একজন কর্মী, বাউফলের একজন সাধারণ নাগরিক, আমি আপনাদের সাথে থেকে কাজ করার সুযোগ যদি চাই আপনারা কি দিবেন ইনশাআল্লাহ? সেই সুযোগ কামনা করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রিয় বাউফলের জন্য আপনারা কথা বলবেন, কাজ করবেন, দোয়া করবেন, এবং যে কোনো সমস্যা আমার পর্যন্ত পৌঁছালে আমি আশা করব সেই সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে সাথে নিয়ে সমাধানের রাস্তা বের করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম।